ওয়েলকাম এভরিওয়ান টু আর চ্যানেল দ্য আর্কেন ওয়ার্ল্ড। তো আজকের একটি বিজ্ঞপ্তি উঠে এসছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি এসছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বীরভূম অ্যান্ড চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি বীরভূমের তরফ থেকে। তো দেখতে পাচ্ছ ডেটটা এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর, নম্বরটা দেখতে পাচ্ছ 2 নম্বর এবং ডেটের যে রাজ্যে শুরু 27th day of April 2022। তো এখানে অনলাইনের মাধ্যমে যে ফর্ম ফিল আপ রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে, তো এই যে ভ্যাকান্সি যেটা বেরিয়েছে, যে পদগুলো রয়েছে, এখানে সমস্ত ডিটেলসে দেওয়া রয়েছে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। এবং কোন পদে আবেদন করতে গেলে কী যোগ্যতা প্রয়োজন এবং কীভাবে তোমাদের যে পরীক্ষার পদ্ধতি রয়েছে, রিক্রুইট যে পদ্ধতি, সেটা কীভাবে তোমাদের সম্পন্ন হবে এবং কতটি ভ্যাকান্সি রয়েছে এবং কারা এলিজিবল এই পদগুলির জন্য, সমস্ত ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা রেড বাম্পটি অন করে দেবে পরবর্তী এই ধরনের অথেন্টিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ওকে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেট স্টার্ট। তো বন্ধুরা, রাজ্যে জেলা জজ আদালতে একটি নতুন চাকরির নোটিশ প্রকাশিত করেছে বীরভূম ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2022। আবেদন করা যায় পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই, ভারতীয় বাসিন্দা হলেই কিন্তু আবেদন করা যাবে। এবং এখানে গ্রুপ বি, সি, ডি মোট 0 পদ যা রয়েছে, সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। এবং অষ্টম শ্রেণী পাশে, মাধ্যমিক পাশে এবং স্নাতক সমস্ত ছেলেমেয়েরাই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে হবে। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2022 এই নোটিশ প্রকাশিত করেছে কলকাতা উচ্চ আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ কলকাতা যে হাইকোর্ট রয়েছে, সেই হাইকোর্টের ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানটি দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু সমস্ত অফিসিয়াল যে ওয়েবসাইট এবং অ্যাপ্লাই করার যে ডিরেক্ট লিঙ্ক, সেটা সম্পূর্ণ আমি প্রোভাইড করে দিচ্ছি। তো এই পদগুলির জন্য আবেদন করা যাবে 12 এপ্রিল পর্যন্ত। বীরভূম জেলা আদালত নিয়োগ 2022 এই আবশ্যিক যে মাসিক বেতন, যোগ্যতা, সমস্ত কিছু ডিটেলসের শেষ ডেট থেকে শুরু করে আবেদন মূল্য, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কেও বিস্তারিত তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে পদটা রয়েছে দেখতে পাচ্ছ, ইংলিশ স্টেনোগ্রাফার, বেঙ্গলি ট্রান্সলেটর, লয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেসর সার্ভার আছে, যেটা প্রসেস সার্ভার, গ্রুপ সি, গ্রুপ সি দুটো রয়েছে, গ্রুপ বি রয়েছে, পিওন রয়েছে অথবা নাইট গার্ড যেটা রয়েছে, গ্রুপ ডি। মোট 0 পদ টোটাল হচ্ছে 93টি 0 পদ আছে। মাসিক বেতন কোন পদের ক্ষেত্রে কোনটা দেখে নাও, ইংলিশ স্টেনোগ্রাফের ক্ষেত্রে মাসিক বেতন হচ্ছে তোমার 32,100 থেকে 82,900 টাকা, বেঙ্গলি ট্রান্সলেটর 28,900 থেকে 74,500, লয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 22,700 থেকে 58,500, প্রসেস সার্ভার 21,000 থেকে 54,000 এবং পিওন অথবা নাইট গার্ডের ক্ষেত্রে কিন্তু 17,000 থেকে 43,600। আবেদন শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে 28/4, যারা আবেদন করেনি আবেদন করা শুরু করে দাও, এবং আবেদনের শেষ তারিখ 12/5/2022। বয়সসীমা প্রতিটি ক্ষেত্রে কিন্তু বয়সসীমা তোমাদের হতে হবে। দেখো প্রথম যেটা আছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং বাংলা ট্রান্সলেটারের জন্য বয়স কিন্তু 18 থেকে 39, আর বাকি সমস্ত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করতে হবে কিন্তু 2022 1st January হিসেবে। এখানে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় আছে, অর্থাৎ যেগুলো যে এসসি এসটি ওবিসিতে যে বয়সের ছাড় থাকে সেই ক্যারেক্টারি অনুযায়ী কিন্তু সেটা রয়েছে। আবশ্যিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, স্নাতক পাশে আবেদন করা যাবে। এবং গ্রুপ বি, সি পদের জন্য কিন্তু কম্পিউটারের দক্ষতা প্রয়োজন, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট কিন্তু সাবমিট না করলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ করতে পারবে না, ওকে। টাইপের দক্ষতা থাকা দরকার এবং যোগ্যতা নিয়ে যে বিস্তারিত সেগুলো ওয়েবসাইট আছে আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট দিয়ে রেখেছি, তোমার সেখান থেকে ডিটেলসে দেখে নেবে। আবেদন মূল্য দেখো, স্টেনোগ্রাফের ক্ষেত্রে যারা জেনারেল তাদের 800 টাকা, এসসি এসটি 600 টাকা, আর যারা পিডব্লিউডি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু, ফিজিক্যালি যারা ডিসেবল রয়েছে তাদের জন্য 480 টাকা, বেঙ্গলি ট্রান্সলেটারের ক্ষেত্রে 700, 500, 420, লয়ার ডিভিশন অথবা প্রসেস সার্ভার গ্রুপ সির ক্ষেত্রে 600, 400, 360, নাইট গার্ড অথবা পিওনের ক্ষেত্রে 500, 350 আর 300। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন হবে, ওকে। তো যে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, তোমাকে কী কী লাগবে দেখো, আবেদন করতে গেলে একটি বৈধ ইমেল আইডি লাগবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ইমেল আইডি এবং ফোন নাম্বারে অবশ্য থাকা প্রয়োজন। এরপর নির্ভুলভাবে আবেদন করে ফর্মটা ফিল আপ করতে হবে, উল্লেখিত ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সর্বশেষ আবেদন মূল্য জমা দিলে ফাইনাল সাবমিট করতে হবে। এবার আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নেবে। আবেদন করার শেষ তারিখ কিন্তু 12/5/2022। ডিসক্রিপশন বক্সে তোমাদের সেই লিঙ্কটা রয়েছে, তোমরা সেখান থেকে অফিসিয়াল লিঙ্কে চলে যাও, যেখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করার যে অপশন রয়েছে সেখান থেকে ফর্ম ফিল আপ করবে। যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনোরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা চেষ্টা করছি আমরা অন্য একটি চ্যানেলের মাধ্যমে
সেই সমস্ত প্রসেসগুলো কীভাবে কোন ফর্মটা ফিল আপ করতে হয় সেটাই আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ফলো ওয়াচিং। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যদি হেল্পফুল মনে থাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও দেখে ভিডিওটি হেল্প পেতে পারে।